ম্যাথ ক্লাসরুম একেতে আরও একবার স্বাগত। তো চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর লিমিট বা সীমা পার্ট 7 অর্থাৎ অন্তিম ভিডিও নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আগেও আলোচনা করেছি 12-এর জন্য। তো আমরা বেশ কিছু প্রবলেম এখনই বাকি রেখে দিচ্ছি, কেননা ওখানে যে প্রবলেমগুলো সলভ করতে 12-এর কিছু কনসেপ্ট লাগবে। আমি অতটা ডিটেলসে কিছু পড়ে ইচ্ছা করে ওই জন্য বাকি রাখছি, তো ওটা আমরা 12-এর সাথে শিখে নিতে পারবো। তো এখন আমরা লাস্ট মার্কস 5 যে প্রবলেমগুলো বাকি ছিল সেইগুলো একটু আলোচনা করব। আমি প্রথমে 5-এর দাগের 1-এর অঙ্ক করছি। 5-এর দাগে যে অঙ্কগুলো আছে এসএনদে বইয়ে মোটামুটি মোরালেস সেম টাইপের অঙ্ক, তো দেখে নাও আমরা কিভাবে সমাধান করব। এটা এরকম আছে, আর নিচে আছে এন স্কোয়ার। এইটাকে সলভ করতে হবে বা মান নির্ণয় করতে হবে, সলভ নয় মান নির্ণয় করতে হবে। দেখে নাও এখন 1, 2 এই যে এন পর্যন্ত সংখ্যার যোগফল, এটা একটা সমান্তর প্রগতি শ্রেণী। তো শ্রেণীর সূত্র আছে এন ইন্টু এন প্লাস 1/2, নিচে কিন্তু এন স্কোয়ার আছে। বুঝতেই পারছো একটা এন কেটে দেবো আমরা, তাহলে উপরে রইলে এন প্লাস 1, নিচে 2n। পাশে লিখে দেবো যেহেতু এন টেন্স টু ইনফিনিটি, এন নট ইকাল টু ইনফিনিটি। ইনফিনিটি দিয়ে আমরা কাটাকাটি করি না বা জিরো দিয়ে কাটাকাটি করি না। একইভাবে আমরা এই হাফটাকে বাইরে বার করে নিলাম লিমিটের এখানে, আর এখানে এন প্লাস 1/n করলাম। এরপর আমরা একটু ভেঙে নেব, 1 প্লাস 1/n। কেন এরকম করছি তার কারণ লিমিট এন টেন্স টু ইনফিনিটি, 1/n বা কে বাই এন, বা ধরো একটা বড় সংখ্যা দেওয়া আছে উপরে সেইটা বাই এন, এটা সবসময় জিরো হবে, কেননা একে একটা অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। তো তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম 1 প্লাস 0 হলো, তাহলে এর অ্যান্সারটা হয়ে গেল হাফ। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার ছিল। আচ্ছা, আমি এইখানে আরও একটা অঙ্ক করছি, দেখে নাও 5-এর দাগের 3-এর অঙ্ক। একটা অঙ্ক করে ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা বাড়িতে ওটা প্র্যাকটিস করে নেবে, নিজের নিজের মতো করে করে নেবে। লেখাগুলো প্রায় একই হবে, সুতরাং একই ধরনের লেখা আমি লিখছি না, প্রবলেমটা সরাসরি চলে আসছি। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এখানে ডট ডট করে 3n প্লাস 2 সংখ্যক পর্যন্ত লেখা আছে। বুঝতেই পারছো এটা নিচে আছে n প্লাস 1 তা হোল স্কোয়ার, তো এটাকে মান নির্ণয় করতে হবে। লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা যত পর্যন্ত সংখ্যা আছে এখানে এনটা কিন্তু 3n প্লাস 2, তাহলে আগের সূত্রই আমরা প্রয়োগ করছি এন ইন্টু এন প্লাস 1/2, তার সাথে আরও এক যোগ করে দেবো 2, নিচে এন প্লাস 1 তার হোল স্কোয়ার। একটুখানি দেখে নাও এখান থেকে কিছু যদি কমন নেওয়া যায়। নিচে হয়ে যাচ্ছে 2 ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার। এইখান থেকে 3টা কমন নিয়ে নিই, এবার একটা এন প্লাস 1 আমরা কাটাকাটি করে দেবো। একটা রয়ে গেল এন প্লাস 1 টেন্স টু ইনফিনিটি,
তুমি n প্লাস 1 নট ইকুয়াল টু ইনফিনিটি এটা ইনফিনিটি নয় একটু বলে দেবে এই 3 এর 2টা আমরা বাইরে বার করে নিচ্ছি এইবার আমরা কি করছি দেখো বুঝতে পারছো আমি লব আর হরে যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি n পুরোপুরি ইনফিনিটি নয় হরে n দিয়ে ভাগ করব ভাগ করলে যে জিনিসটা হচ্ছে সেইটা দেখো 3 প্লাস 2 বাই n 1 প্লাস 1 বাই n আচ্ছা এবার n টেন্ডস টু ইনফিনিটি হলে 2 বাই n এই পোরশনটা 0 হয়ে যাচ্ছে 1 বাই n এই পোরশনটা 0 হয়ে যাচ্ছে তো আমি এরপর সরাসরি এখানে চলে আসছি তাহলে 3 প্লাস 0 এখানে 1 প্লাস 0 এইভাবে আমরা দেখতে পেলাম যে এর অ্যানসারটা 9 দিয়ে গেল আর একটা প্রবলেম আমি এখানে করব 5 এর প্রবলেমটা 5 এর দাগে একই ধরনের অঙ্ক কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আসে বলে আমরা প্র্যাকটিস করাচ্ছি বা এখানে সলভ করছি পাঁচের প্রবলেমে আছে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 3 প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 3 কিউব প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার n বুঝতেই পারছ এটা একটা গুণোত্তর প্রগতি তো গুণোত্তর প্রগতির প্রথম পদটা হচ্ছে 1/3 আর সাধারণ অনুপাত সেটাও 1/3 অর্থাৎ গুণোত্তর প্রগতির প্রথম পদ a হচ্ছে 1/3 আর rটা হচ্ছে 1/3 কারণ একে এটা দিয়ে ভাগ করলে কাটাকাটি করে 1/3 হবে তাহলে গুণোত্তর প্রগতির যোগের যে সূত্রটা আছে আর 1/3টা আমরা 1 এর ছোট পাচ্ছি তাহলে যোগফল পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে a ইনটু 1 মাইনাস 3 সূত্রটা বসালাম সূত্রটা আরো একবার আমি একটুখানি এই দিকে আলোচনা করে দিই sn এর সূত্রটা হচ্ছে এখানে মানে যোগফলের সূত্রটা 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r যখন r 1 এর ছোট হচ্ছে ইকুয়াল টু r ইকুয়াল টু 1 হলে সরাসরি যোগ হয়ে যায় সেটার জন্য আলাদা করে কিছু করতে হয় না তো এইটা আমরা একটুখানি ঠিকঠাক করে ক্যালকুলেশনটা করে নেব এটা যা আছে তাই রইল এই 3 ক্যান্সেল করে দেব তাহলে এখানে থেকে যাচ্ছে লিমিট 10 টেন্ডস টু ইনফিনিটি এখানে রয়েছে 2 এবার আমরা n টেন্ডস টু ইনফিনিটি করলে 1 কে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে এই পোরশনটা 0 হয়ে যাবে আবার তাহলে 1 মাইনাস 0 বাই 2 অর্থাৎ 1/2 অ্যানসার পেয়ে গেলাম এবার আমরা 7 এর দাগের প্রবলেমগুলো একটু আলোচনা করব আমরা আগেও বলেছি যে 8 এর প্রবলেমগুলো আমরা করছি না এই কারণেই 7 এরও একটা অবশ্য প্রবলেম আছে এই ধরনের আমরা ইচ্ছা করি সেগুলোকে বাদ দেব সাতের আমি একদম লিমিট সাতের দাগের আমি প্রবলেমটা করছি 3 এর x টেন্ডস টু 3 x স্কয়ার প্লাস রুট ওভার 3 মাইনাস এক্স এর অস্তিত্ব আছে কি না যাচাই করতে বলেছে বা চেক করতে বলেছে তো আমি এখানে অস্তিত্ব থাকার যখন প্রশ্ন আসবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট হিসেব করবো ঠিক আছে তো
এদিকটা হিসাব হবে লেফট হ্যান্ড লিমিটে আর এদিকটা রাইট হ্যান্ড লিমিট। এখানে আমি লেফট হ্যান্ড লিমিটে তাহলে এক্স টেন্স টু থ্রি মাইনাস তিনের থেকে একটু কম নিচ্ছি, বুঝতেই পারছে তিনের থেকে একটু কম নিলে এই বিয়োগফলটা যেটা হচ্ছে সমস্যা, যে জায়গায় লিমিটের অস্তিত্ব এখানে ডিস্টার্ব করতে পারে সেটা হচ্ছে এই পোর্শনটা। এখানটা তিনের থেকে যদি একটুখানি আমি কম মান নিয়ে নিই তাহলে সে তিন থেকে যদি সেই মানটা বিয়োগ করি এইটা ধনাত্মক থাকছে, তাহলে এখানে আমি মান পেয়ে যাব, অসুবিধা নেই আমার এখানে। তাহলে আমি এখানে মানটা তিনের থেকে কম নিলে সরাসরি বসিয়ে দিতে পারবো যে তিনের স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি মাইনাস থ্রি, তাহলে নয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ এর একটা মান পেয়ে গেছি, সেটা হচ্ছে নয়। তিনের থেকে কম মান নিলে এই মানটা কিন্তু থাকছে, প্রায় জিরোর কাছাকাছি হচ্ছে, তো লিমিটিং ভ্যালুটা আমরা সেখানে জিরোই বসাবো। আর তিনের যখন বেশি নিচ্ছি তখন দেখো এই জিনিসটা কীভাবে সমস্যা তৈরি করে দিচ্ছে। ধরো তিনের তিন থ্রি প্লাস বলেছি, ধরো এক্সের মানটা থ্রি পয়েন্ট জিরো 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 ওয়ান যদি এরকম হয় তাহলে তিনের একটু বেশি, সেক্ষেত্রে তাহলে এই রুটের ভেতর এই যে বিয়োগফলটা আছে সেটা ঋণাত্মক চলে আসছে। সুতরাং এই জিনিসটা সীমার অস্তিত্ব থাকছে না, দেখবে যেহেতু এক্সের মান তিন অপেক্ষা সামান্য বেশি হলে বড় হলে রুট ওভার এর মানের অস্তিত্ব থাকছে না, তাই লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস এর মানের অস্তিত্ব নেই। তাহলে এই দুটো থেকে আমরা কী কনক্লুশন পেলাম, কী কনক্লুশনে আসতে পারলাম, যে লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করলো মান পেলাম, রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্টই করছে না, সেক্ষেত্রে তাহলে লিমিট এক্স টেন্স টু থ্রি এর মানের কিন্তু অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে গেল। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি মাইনাস এক্স এর অস্তিত্ব নেই। আরও একটা চারের প্রবলেম আছে, এটা ই দেওয়া প্রবলেম, তাই আমি ওটা করছি না বা ট্যানে চলে এসেছি আমরা নয়ের প্রবলেমে। এই প্রবলেমটা যথেষ্ট কঠিন প্রবলেম, তাই আগে আমরা সলভ করে নিচ্ছি, তারপর আমি বোঝাচ্ছি কী করে কী করতে হচ্ছে। আগে লক্ষ্য করে দেখো এটা পরীক্ষায় আসে, নয় আর দশ মোটামুটি একই ধরনের প্রবলেম, দশেরটা তুলনামূলক অনেকটাই সহজ, আমি একটু হিন্টস দিয়ে দেবো, তো নয়েরটা আমি আগে একটু বুঝিয়ে নিই প্রবলেমটা। এখানে দেখো লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর এই প্রবলেমটা দেওয়া আছে, তো এখানে বলে দিয়েছে এই পুটিংটা কিন্তু করতে হবে, তো তার জন্য আমি রেডি করে রাখছি একটু, যে এক্সটা যদি পাই বাই টুর কাছে যায়, এক্স পাই বাই ফোরের কাছে যায় তাহলে আমাকে এখানে পাই বাই ফোর বসালে জেডটা জিরোর কাছে চলে আসবে। তো আমি অঙ্কটাকে আস্তে আস্তে করে এগোচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আমি প্রথমে কী করলাম দেখতেই পাচ্ছি যে এখানে পাই বাই ফোর বসালে ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ ওপরে জিরো হচ্ছে নিচেও জিরো, তো কাছাকাছি এইখানে মান তো বসানো যাচ্ছে না, তো আমি এইটাকে ওয়ান প্লাস টেন এক্স দিয়ে ওপর নিচে গুণ করলাম। কেন এরকম করতে চাইছি তার কারণ এইটা আর এইটা এই দুটো মিলিয়ে টেন পাই বাই ফোর মাইনাস এক্স এই ফর্মুলাটা আমি আনতে চাইছি। তো তাহলে এই গুণটা করে ফেলার পর ওপর নিচে যে জিনিসটা হচ্ছে এই একের জায়গায় পাই বাই ফোর লিখছি আর এইখানে টেন এক্সের সাথে পাই বাই ফোর গুণ করে লিখছি, ঠিক আছে। আর এইখানে একই সাথে কী করলাম আমি রুট টুটা কমন নিয়ে নিলাম এই দুটো টার্ম থেকে। রুট টুটা কেন কমন করছি তার কারণ এখানে ওয়ান বাই রুট টু চলে আসছে, ওয়ান বাই রুট টু হলে আমরা সাইন পাই বাই ফোর আসবে। আলটিমেট আমাদের টার্গেটটা রাখতে হবে যে এক্স মাইনাস পাই বাই ফোর এই পুটিংটা আমাকে দিতে হবে, তা তার জন্যই আমি আর এখানে রেডি করছি জিনিসটাকে। তো প্রথমে দেখো ওয়ান প্লাস টেন এক্স যেরকম আছে রেখে দিলাম,
কেন এটা কোনো সমস্যা তৈরি করছে না, আর এইটা আমরা পরে সূত্রে লিখছি। তো আপাতত এই যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করে নিচ্ছি, যে এটা ট্যান এ মাইনাস বি এর সূত্রে পড়ে যাচ্ছে। আর এইটা যেমন রইল রইল, এখানে রুট টু রইল, এখানে সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। বসালাম, বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আর এই জিনিসটা আর টু রুট টু এইগুলো কিছু সমস্যা তৈরি করছে না, সমস্যাগুলো তৈরি করছে কিন্তু এই জিনিসটা আর এইটা, ট্যান আর এইটা। কেন এখানে শূন্য দিয়ে হয়ে যাওয়ার কোথাও ভয় নেই বা জিরো দিয়ে ভাগ হয়ে যাওয়ার ভয় নেই, তাই আমি দুটো সেপারেট লিমিটে ভেঙে নিয়েছি। এবার সেপারেট লিমিটে ভেঙে নেওয়ার পর আমি এখানে মানটা এর বসিয়ে দিতে পারছি। আমি চলে এসেছি এরপর এখানে মানটা বসিয়ে দিলে এখানে যে জিনিসটা হচ্ছে এক্সের জায়গায় পাই বাই ফোর যদি বসাও তাহলে ট্যান পাই বাই ফোরের মান এক, এক আর একে দুই হচ্ছে এখানে, আর নিচে টু রুট টু ছিল, এখানে পাই বাই ফোর, এখানেও এক্সের জায়গায় যদি পাই বাই ফোর বসাও তাহলে দুটো পাই বাই ফোর যোগ করে ওপরে হয় পাই বাই টু, তাকে আবার দুই দিয়ে ভাগ করা আছে, অর্থাৎ এটাও একটা পাই বাই ফোর হয়ে যাচ্ছে। আর লিমিট ডেট চেঞ্জ টু জিরো, এইখানে দেখো পাই বাই ফোর মাইনাস এক্স, আর এইখানে এসছে আমার এক্স মাইনাস পাই বাই ফোর, তাহলে একটা মাইনাস হচ্ছে, একইভাবে এখানেও একটা মাইনাস হচ্ছে। এখন সাইনের ভিতর থেকে মাইনাসগুলো বেরোয়, তো বাইরে বার করে দিলাম, তো কেটে যাচ্ছে আলটিমেট, সেই জন্য লেখার প্রয়োজন হচ্ছে না এখানে। তো সাইন জেডের ফর্মুলাটা টু সাইন জেড বাই টু কস জেড বাই টু অংশকোণের সূত্র ব্যবহার হয়েছে, আর এখানে সাইন জেড বাই টু রয়ে গেছে, তো তাহলে পরের লাইনে আমি এটা কেটে দিতে পারবো। আর এইখানে কি হলো দেখা যাক, এটা টু টু কেটে গেছে, এখানে রুট টু আর এখানে কস পাই বাই ফোরের মান ওয়ান বাই রুট টু, কাটাকাটি করে এই জিনিসটা হয়ে গেছে। তাহলে এখানে পড়ে রইলো লিমিট ডিস্টেন্স টু জিরো কস জেড বাই টু, শুধু এটুকুই পড়ে রইলো, এইটা এটা ক্যান্সেল হয়ে গিয়ে টুটাকে বাইরে বার করে দিয়েছি। এখানে আমরা তাহলে এখানে টু ইন্টু কস জিরো হয়ে যাচ্ছে, কস জিরো মানে তাহলে এটা দুই, এর মানটা বার করতে দিয়েছিল দুই। অনেক কিছু ফর্মুলা ব্যবহার হয়ে গেছে এখানে এই অধ্যায়ের বা ত্রিকোণমিতির, তো অ্যাট এ টাইম এতটা বোঝার জন্য তোমাকে নিজেকে আমার সাথে এই অঙ্কটা বুঝে বুঝে করে নিতে হবে, পরীক্ষায় আসে প্রবলেমটা, বারবার বারবার প্র্যাকটিস করলে তাহলে তোমরা করতে পারবে। আর দশের অঙ্কটা হিন্সটা আমি দিই দিই একটুখানি, বললাম সহজেই হবে, এর থেকে অনেক সহজ। দশের অঙ্কটা হিন্সটা হচ্ছে দেখো থিটা না কি বলে দিয়েছে এখানে, এক্স ইকাল টু থিটা মাইনাস পাই বাই ফোর, এটা বসাতে হবে। তো উপরে যে জিনিসটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা, এই জিনিসটা দেওয়া আছে, তো আমি কি করব রুট টু আর ওয়ান বাই রুট টু গুণ করে দেবো সব কটার সঙ্গে, আমি শুধু যেটুকু হিন্স দেওয়ার দরকার আমি ওইটুকু পোর্শন নিয়েই কাজ করছি, কারণ আমাকে থিটা মাইনাস পাই বাই ফোরে আনতে হবে। তো আমি চাইলে এটাকে কস দিয়েও লিখতে পারি, অর্থাৎ কস পাই বাই ফোর সাইন থিটা, সাইনে কস বি চলে গেলো মাইনাস কস থিটা ইন্টু সাইন পাই বাই ফোর, তাহলে এখানে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি হয়ে গেছে, তাহলে আমি লিখতে পারবো থিটা মাইনাস পাই বাই ফোর। এবার তোমরা অ্যাজ ইউজুয়াল বাকিটা করে নিতে পারবে আশা করছি। এবার থিটা মাইনাস পাই বাই ফোরের জায়গায় তোমরা এক্স বসিয়ে দেবে, লিমিটটা চেঞ্জ করে নিয়ে অঙ্কটা হয়ে যাবে। এইখানে আর একটা অঙ্ক করার মতো আছে, সেটা হচ্ছে বারের প্রবলেম, এটাও খুব পরীক্ষায় আসে, অনেক কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে প্রবলেমটা, তো তাই জন্য আমি একটু আলোচনা করে দেবো প্রবলেমটা। প্রবলেমটা অনেকগুলো উত্তর আছে, সেই উত্তরগুলো বুঝতে পারে না, বেশিরভাগ একটা উত্তরই লিখে ফেলে, সেই জন্যে ভুল হয়ে যায়। এফএক্স সমান লিমিট ইনটেন্স টু ইনফিনিটি, এফএক্স হচ্ছে একটা ফাংশন, ফাংশনটা এখানে লিমিট দিয়ে দেওয়া আছে, ওয়ান বাই ওয়ান প্লাস এন ইন্টু সাইন স্কোয়ার পাই এক্স। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এই এক্সটা একটা জিরো হয়ে যায় তাহলে ইন্টু আলাদা মান পাবো আমরা, অর্থাৎ এক্স যখন জিরো তখন এই লিমিটটা কত হবে, লিমিট ইনটেন্স টু
infinity 1 by 1 plus n sin 0 0 হোক বা x যখন পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তখন আমরা sin স্কয়ার পাই x এর মানটা কত পাবো দেখে নিই এই মানটা কারণ sin পাই x হচ্ছে sin n পাই এর মতো ব্যবহার করবে অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়ে গেলে sin পাই x এর মানটা আমরা 0 বসাতে পারবো অর্থাৎ এইখানে 0 বসিয়ে দেব তো 0 গুণ করে এটা 0 হয়ে যাচ্ছে তখন মানটা হয়ে যাচ্ছে লিমিট n টেস টু ইনফিনিটি থাকছে এখানে লিমিটের উপর নির্ভর করছে না মানটা আমি 1 পেয়ে গেলাম আর যখন পূর্ণ সংখ্যা নয় তখন আমরা এখানে একটা আলাদা মান পাব যখন n পূর্ণ সংখ্যা নয় তখন কি হবে একটুখানি দেখে নেব তখন sin x এর মান minus 7 থেকে 1 এর মধ্যে থাকে sin স্কয়ার পাই x এর মান জিরো থেকে একের মধ্যে থাকবে জিরো থেকে একের মধ্যে থাকা মানে এটা বাউন্ডেড হয়ে গেল তার সাথে একটা বড় সংখ্যা গুণ করা আছে তাহলে এই জিনিসটা কিন্তু তখন আনবার হয়ে যাচ্ছে অর্থাৎ এককে একটা অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হয়ে যাচ্ছে তখন লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস n ইন্টু সাইন স্কোয়ার পাই এক্স এই মানটা এককে এত বড় সংখ্যা দিয়ে ভাগ করার জন্য 0 হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা ফাংশনটা দুটো ভ্যালু পাচ্ছি একটা এফ এক্স ইকাল টু 0 হোয়েন এক্স নট ইকাল এক্স ইজ নট অ্যান ইন্টিজার পূর্ণ সংখ্যা যখন নয় আর ইকুয়াল টু 1 যখন এক্স ইজ অ্যান ইন্টিজার ব্যাস এইটুকুই বলা ছিল তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ তোমরা দেখতে থাকো আমার চ্যানেল ফলো করো অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ